কোনো কারণে আপনার দাঁতে যদি অতিরিক্ত ময়লা পড়ে যায়, দাঁত হলতেটে হয়ে যাওয়া, দাঁতের ফাঁকে ফাঁকে কালো হয়ে যাওয়া, দাঁতে যদি পাথর পড়ে যায়, তারপরেও আপনার দাঁত একেবারেই ভালো হয়ে যাবে। দাঁতের ভিতরে কোনো রকম ময়লা থাকবে না, মাত্র 1 মিনিটেই মুক্তোর মতো ঝকঝকে হয়ে যাবে আপনার দাঁত। আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আনায়া টিপস অ্যান্ড ট্রিক চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আদা। 1 ইঞ্চি পরিমাণ আদা আমি এইভাবে গ্রেটার দিয়ে এভাবে কুচিয়ে নিচ্ছি। দ্বিতীয় উপকরণ যেটা লাগবে সেটা হচ্ছে লেবু। দাঁতের এই সমস্যাগুলো কেন হয়, কেন দাঁত হলদেটে হয়ে যায়? অতিরিক্ত কফি পান করার কারণে, রেড ওয়াইন চা বেশি পান করার কারণে দাঁত হলুদ হতে পারে। আরও বিশেষ ধরনের কারণ আছে, বিভিন্ন ধরনের তামাক সেবন, ধূমপান করা, অতিরিক্ত পান খাওয়া, আর শুধুমাত্র এইগুলোও না, আরও কিছু কারণ আছে। অনেক সময় বিভিন্ন রোগের কারণে অনেকে ঔষধ খেয়ে থাকে, ঔষধ খেলে দাঁতে সোপ বা হলদেটে ভাব আসতে পারে। অনেক সময় আঘাতজনিত কারণে দাঁত ভেঙে যায়, এই ভাঙা জায়গায় জমতে পারে খাবার। তবে আমার এই রেমেডি যদি আপনারা একবার ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের দাঁত মাত্র একবার ব্যবহারেই একেবারে চকচকে ঝকঝকে হয়ে যাবে। আদা কুচি করে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি সামান্য 1 চিমটি পরিমাণ লবণ। বেশি পরিমাণে লবণ দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনি ব্রাশ করতে পারবেন না, তখন আপনার মুখটাই পুড়ে যাবে এমন হবে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে লেবুর রস। আমি এখানে 1 ফালি মতো লেবুর রস নিয়ে নিয়েছি, 1 ফালি লেবু কেটে নিয়েছি, সেখান থেকে আমি একটু দিয়ে দিয়েছি, কিন্তু পরে আমি আরও লেবুর রস ব্যবহার করব। এবার আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে পেস্ট। আপনার বাসায় যে ধরনের পেস্ট আছে সেটাই আপনি দিয়ে দিতে পারেন। তো পেস্ট আমরা একবার যতটুকু ব্যবহার করি তার থেকে একটু বেশি নিতে হবে। আমি আরও একটু লেবুর রস এখানে দিয়ে দিলাম। ব্যাস, আমাদের রেমেডি কিন্তু তৈরি। তবে একটা কথা আপনাদেরকে এখন বলে দিচ্ছি, যদি আপনাদের দাঁতে অতিরিক্ত সমস্যা থাকে, মানে একেবারে অতিরিক্ত দাঁত কালো হয়ে গিয়েছে, সেই দাগ আর উঠবে না, তাহলে এখানে অবশ্যই কিন্তু 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিতে হবে। বেকিং পাউডার না, কিন্তু বেকিং সোডা দিতে হবে। বেকিং সোডা দেওয়ার পরে এটা কিন্তু একটু ফোমি ধরনের হয়ে যাবে। আর যদি আপনার দাঁতে বেশি সমস্যা না, শুধুমাত্র একটু হলদেটে হয়ে গেছে, তাহলে আমি এর আগে যে ইনগ্রেডিয়েন্টস মিশিয়েছি শুধুমাত্র বেকিং সোডা বাদে আপনি সেটা দিয়ে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু কাজ হবে। দেখতেই পাচ্ছেন এটা এখন কতটা ফ্লাফি হয়ে গিয়েছে। এখন এই রেমেডিটা একেবারেই প্রস্তুত। এখন আমি বলে দিচ্ছি এই রেমেডি আপনাদেরকে কীভাবে ব্যবহার করতে হবে। আপনি যেভাবে ব্রাশ করেন সেই ব্রাশ দিয়েই দাঁত ব্রাশ করে নিতে হবে। এখান থেকে একটু একটু করে নিয়ে তারপরে ব্রাশ করে নেবেন। আর হ্যাঁ, আপনি প্রথম যেদিন ব্রাশটা করবেন সেদিন অবশ্যই আপনাকে 5 থেকে 7 মিনিট ধরে ব্রাশটা করতে হবে। আর এখানে যতটুকু ইনগ্রেডিয়েন্টস আছে, আপনার মুখের মধ্যে যত সময় ফেনা থাকবে তত সময় ধরে কিন্তু ব্রাশটা করতে হবে। আর আপনি আয়না দিয়ে দেখে দেখে করবেন, যেখানে আপনার দাঁতের সমস্যা বেশি, যেখানে ময়লা বেশি, সেখানে কিছুক্ষণ লাগিয়েও রাখবেন, তারপরে ব্রাশ করবেন, দেখবেন যে কতটা ভালো হয়েছে। এইভাবে আপনি নিয়মিত সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। একদিন পর পর একদিন করে ব্যবহার করবেন। আর আপনি আমাকে এসে কমেন্ট করে জানাবেন, নিজের ব্রাশ করার পরে আয়নায় দাঁতটা দেখে তারপরে এসে আমাকে জানাতে বাধ্য হবেন, এতটা কাজ হবে আপনার দাঁতে সেটা কল্পনার বাহিরে। আপনি অবাক হয়ে যাবেন যে আপনার দাঁত কতটা ভালো হয়ে গিয়েছে। এটা একটা 100% নো ফেল গ্যারান্টি রেসিপি। রেমেডিটি অবশ্যই ব্যবহার করুন। ফ্রেন্ডস, আজকের ভিডিও পর্যন্তই। ভালো লাগলে কমেন্ট করবেন আর একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।